নমস্কার, আমার বাংলা সংবাদে আমি মণিভূষণ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচরে মহামিছিলে গণ আওয়াজ, চা বাগানের জমি পুনরুদ্ধারের দাবি। কার পার্কিং এলাকা হচ্ছে এএসটিসি ফ্ল্যাগ স্টেশন। শুক্রবার আসাম বিধানসভার সমাবর্তন প্রস্তুতি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বেশ কিছু দাবির সমর্থনে বৃহস্পতিবার শিলচরে এক মহামিছিলের আয়োজন করেছে রাষ্ট্রভাষা এবং চা জনগোষ্ঠী উন্নয়ন মঞ্চ। এদিন মিছিলটি শুরু হয় শিলচর জেলা গ্রন্থাগার ভবন থেকে। শহরের সেন্ট্রাল রোড, নাজিরপট্টি, প্রেমতলা, হাসপাতাল রোড হয়ে মিছিলটি পৌঁছে রাঙ্গিরখাড়ি। সেখান থেকে একই পথে ফিরে আসার সময় ডাক বাংলোর সামনে পুলিশ মিছিলটি আটকে দেয়। পরে সেখান থেকে পাঁচজনের এক প্রতিনিধি দল জেলাশাসকের সঙ্গে দেখা করে তার হাতে একটি স্মারকপত্র তুলে দিয়েছেন। বরাকের বিভিন্ন চা বাগানের জমি অবৈধ বাংলাদেশিরা দখল করে নিচ্ছে। এসব জমি উদ্ধার করার দাবি নিয়েই এই আন্দোলন বলে এদিন জানিয়েছেন বক্তারা। हमारी सरकार से मांग है, हमारी सरकार से कोई लड़ाई नहीं है, हमारा हक मांग रहे हैं, सरकार हमें जरूर दिलाएगी। आपने उदेश जी और कोशिकाल के संजीव कुमार जी को सुना, सभी ने अपना अपना वक्तव्य रखा, आप लोग सभी आए, मैं मंच की ओर से आप लोग सभी का तहे दिल से आभार प्रकट करता हूँ। मीडिया भाइयों का विशेष रूप से आभार प्रकट करता हूँ, उन्होंने पिछले ढाई महीने से अपनी पूरे जोरदार से हमारी मंच की पूरी सब सारे न्यूज प्रिंट किया वगैरह प्रिंट मीडिया में दिया, उसके लिए मैं इनका धन्यवाद देता हूँ। अब मंच पर उपस्थित सभी भाइयों से निवेदन है, सभी रैली में सभी साथ भाग ले रहे हैं, जो कार्यकर्ता इस मंच के जितने भी कार्यकर्ता हैं रैली को सही तरीके से चले उसकी घोषणा करें। मैं आज की रैली की घोषणा करता हूँ, यहाँ से रैली प्रारंभ होगी। रैली प्रारंभ होने के बाद में रैली शहर के विभिन्न सड़कों से घूमते हुए खुदराम बोस डेप्यूटी कमिश्नर ऑफिस के सामने जाओ। हमारी जो मांग होगी असम सरकार सकारात्मक भूमिका लेंगी और हम भी मुख्यमंत्री जी से इस टीम के माध्यम से कि चाहे बराक रैली में चाहे घाटी के लोगों चाहे चाय बागान के लोगों की हालत बहुत खराब है, बहुत नाजुक है। जो चाय बागान 150 साल से सरकार के यहाँ काम करके सरकार को रेवेन्यू जा रहा है चाय बागान से, उसका आगे कैसे लेके जाना है, इसके लिए सरकार भी सकारात्मक भूमिका। কাছাড় জেলার বরখোলা বিধানসভার কেন্দ্রের অধীন ভাঙ্গারপাড় এলাকা থেকে একটি পিস্তল ও কার্তুজ উদ্ধার করেছে সিআরপিএফ জওয়ানরা। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে, পরে গ্রেফতার ব্যক্তিকে বরখোলা পুলিশের হাতে সমঝে দেওয়া হয়। ঘোষণা হয়েছিল অনেক আগেই, শুধু তাই নয়, ফলক উন্মোচনও হয়ে গিয়েছিল। এবার নতুন সরকার নতুনভাবে প্রকল্প বাস্তবায়নে মাঠে নামছেন। রাজ্যের পরিবহন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি বিধানসভায় ঘোষণা করেছেন শিলচর দেবদূত সংলগ্ন এএসটিসি ফ্ল্যাগ স্টেশনে একটি মাল্টিলেভেল কার পার্কিং ও মার্কেট কমপ্লেক্স স্থাপন করা হবে। কাজটি হবে একটি বেসরকারি সংস্থার সঙ্গে মিলে। এর পাশাপাশি মন্ত্রী পাটোয়ারি জানিয়েছেন রাজ্যের বিভিন্ন স্থানে থাকা এএসটিসি কার্যালয় ও বাসস্ট্যান্ডগুলো অর্থের অভাবে উন্নত করা সম্ভব হচ্ছে না। এক পরিসংখ্যান দিয়ে তিনি জানান,
বর্তমানে রাজ্যে পরিবহন নিগমের অধীনে 647টি ভালো বাস বিভিন্ন রুটে চলাচল করছে। আরও 200টি বাস ওয়ার্কশপে মেরামতের জন্য পাঠানো হয়েছে। শিলচর ইন্ডিয়া ক্লাব চত্বরে খুন হওয়া অজ্ঞাত মৃতদেহের পরিচয় শেষমেশ পাওয়া গেল। খুন হওয়া ব্যক্তি 34 বছর বয়সী পুরসভার শ্রমিক নন্দন জানা অর্ফে বাচ্চু। সেই সঙ্গে পুলিশ এই খুনের ঘটনায় জড়িত শিলচর ক্লাব রুটের বাসিন্দা পরিতোষ দেব ও তারাপুরের বিমল দাসকে গ্রেফতার করেছে। পুলিশ খুনের ঘটনায় ব্যবহৃত দা ও একটি মোটর বাইক উদ্ধার করেছে। পুলিশ সুপার রাকেশ রোশন জানান, পুরনো শত্রুতার জেরেই দুজনে মিলে নন্দনকে খুন করেছে। শুক্রবার পুলিশ তাদের 2 দিনের রিমান্ডে নিয়ে গেছে। শুক্রবার আসাম বিশ্ববিদ্যালয়ের 16তম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ উপলক্ষে সেজে উঠেছে বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার মহড়া অনুষ্ঠিত হয়েছে। এই সমাবর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে বুধবারই এসে পৌঁছে গিয়েছেন আচার্য গুলজার। এদিন এসেই তিনি বিশ্ববিদ্যালয়ে পারফর্মিং আর্ট বিভাগের এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সমাবর্তনে এবছর তিনি পৌরোহিত্য করবেন। তবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অসম সরকারের উচ্চশিক্ষা সংক্রান্ত উপদেষ্টা তথা তেজপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য মিহিরকান্তি চৌধুরী। জানা গেছে মোট 2200 পড়ুয়া ডিগ্রি নেবেন। করিমগঞ্জের বিশিষ্ট সমাজসেবী তথা করিমগঞ্জ কলেজের সহকারী গ্রন্থাগারিক তরুণ দাস বুধবার প্রয়াত হয়েছেন। করিমগঞ্জ রেডক্রস আন্দোলনের অন্যতম পুরোধা তরুণবাবু বরাক বঙ্গের করিমগঞ্জ শাখার সম্পাদক হিসেবে টানা 12 বছর দায়িত্ব পালন করেছেন। এই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে তিনি বিশেষ ভূমিকা পালন করেন। তার মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক ব্যক্ত করা হয়েছে। এ ব্যাপারে বরাক বঙ্গের পক্ষে সীমান্ত ভট্টাচার্য বলেন, তার মৃত্যুতে সমাজের যে ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হবার নয়। আমরা বঙ্গ সাহিত্য সম্মেলন আজকে আমাদের অত্যন্ত দুঃখের দিন। আমাদের করিমগঞ্জের বঙ্গ সাহিত্য সম্মেলনের আমাদের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সম্পাদক তরুণ দাস মহাশয় আমাদের সুখসাগরে ভাসিয়ে দেহত্যাগ করেছেন এবং আমাদের ছেড়ে চলে গেছেন। উনার যে অবদান, উনার যে বঙ্গ সাহিত্যের জন্য যে অবদান, তা চিরস্মরণীয় হয়ে থাকবে, আমরা তা কোনো দিন ভুলতে পারব না। তিনি বঙ্গ সাহিত্যের একটি স্তম্ভ ছিলেন। তিনি বঙ্গ সাহিত্যের জন্য অনেক আগ থেকে অনেক কষ্ট করেছেন এবং বঙ্গ সাহিত্যকে আজকে এই পর্যায়ে আনার জন্য ওনার অনেক অবদান আছে। তিনি অনেকবার শিলচরে এসেছেন, এসে আমাদের সঙ্গে যোগাযোগ করে, এখানে সবার সঙ্গে যোগাযোগ করে কী করে কেন্দ্রীয় কমিটি বানানো যায়, কীভাবে এই করিমগঞ্জের বঙ্গ সাহিত্যকে, হাইলাকান্দির বঙ্গ সাহিত্যকে এই মানে উন্নত করা যায়, কীভাবে প্রতিষ্ঠিত করা যায়, গ্রামে গঞ্জে ঘুরেছেন। আজকে তার ঐকান্তিক চেষ্টায় আজকে বঙ্গ সাহিত্য সম্মেলন আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে এবং তার অবদান বঙ্গ সাহিত্য সম্মেলন কোনো দিন ভুলতে পারবে না। তার মতো এত স্বার্থ ত্যাগ করে এবং নিঃস্বার্থভাবে বঙ্গ সাহিত্যের জন্য যেভাবে খেটেছেন, যেভাবে পরিশ্রম করেছেন, তা চিরদিন বঙ্গ সাহিত্যের যারা সদস্য তারা মনে রাখবে এবং বঙ্গ সাহিত্যের অন্যান্য অনুরাগীরাও ওনাকে চিরস্মরণীয় করে রাখবে আমার বিশ্বাস। শুক্রবার 16ই মার্চ বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শহীদ সুদেষ্ণা সিনহার আত্মবলিদান দিবস। এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শহীদ দিবস বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পালন করার প্রস্তুতি নিয়েছে নিখুল বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্র সংস্থা, বিষ্ণুপ্রিয়া মণিপুরী গণসংগ্রাম পরিষদ, প্রাক্তন সৈনিক সংস্থা ও মহিলা সংস্থা। কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় এদিন শিলচর চেঙ্কুরি রোডের কালিঞ্জোরে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে। এরপরে জেলাশাসকের মাধ্যমে সরকারের কাছে একটি স্মারকপত্র প্রদান করা হবে। উল্লেখ্য, 1996 সালে 16ই মার্চ ছাত্র সংস্থা ও গণসংগ্রাম পরিষদের 501 ঘণ্টা রেল অবরোধ আন্দোলনের প্রথম দিনে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন সুদেষ্ণা সিনহা। শৈলেন্দ্র রায়চৌধুরী ও কল্যাণী দেবীর স্মৃতিতে বৃহস্পতিবার থেকে শিলচর জেলা ক্রীড়া সংস্থার ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে আন্তঃক্লাব ব্যাডমিন্টন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা আগামী 19 মার্চ পর্যন্ত চলবে। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত
এই টুর্নামেন্টে এদিন পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা করেন ডিএসএ সভাপতি বাবুল হোর, সচিব সুবিমল ধর ও টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক সমর রায়চৌধুরী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সচিব সুবিমল ধর বলেন, ব্যাডমিন্টন কম্পিটিশন শুরু হচ্ছে, সেই কম্পিটিশনটা আমাদের যিনি আজকের মুখ্য অতিথি উনি ওনার বাবা এবং মার নামে প্রাইজগুলো দিচ্ছেন এবং যা এই টুর্নামেন্ট চালাতে গিয়ে যা খরচ হচ্ছে পুরোটা বহন করছেন উনি এবং ওনার পরিবার। তো আমি জেলা ক্রীড়া সংস্থার তরফ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ যে উনি যেভাবে আমাদের ব্যাডমিন্টনের প্রসারের জন্য এগিয়ে এসেছেন। আমি আশা রাখি আগামীতেও উনি আরও বড়ভাবে এগিয়ে আসবেন, যাতে ব্যাডমিন্টনের আমাদের জেলা থেকে ছেলে মেয়েরা বেরিয়ে আসতে পারে। দ্বিতীয়ত, আজকে যারা পার্টিসিপেট করছ ডিফারেন্স এজ গ্রুপের এই টুর্নামেন্টে, তো আমার একটা ইয়ে থাকবে, অ্যাপিল থাকবে তোমাদের কাছে, তোমরা সবাই হয়তো প্রাইজ পাবে না, কিন্তু এতদিন যে প্র্যাকটিস করেছ আমাদের জেলা ক্রীড়া সংস্থার কোচিং ক্যাম্পেই হোক আর ইন্ডিয়া ক্লাবের কোচিং ক্যাম্পেই হোক বা অন্য কোনো কোচিং ক্যাম্পেই হোক, তোমরা আজকে কিন্তু যাচাই করতে পারবে তোমার পারফরমেন্স লেভেলটা, এবং যদি পারফরমেন্স আপ টু দ্য মার্ক না থাকে তাহলে তোমাদের মনে একটা প্রতিজ্ঞা নিয়ে আসতে হবে, যাতে আমি আগামীতে যেমন আর্ট কম্পিটিশন হবে জেলা ক্রীড়া সংস্থারই হোক বা অন্য কোনো সংস্থাই করে থাকুক, যাতে আমি বেটার পারফরমেন্স করতে পারি। এইসব মনোবৃত্তি নিয়ে এবং স্পোর্টিং স্পিরিট নিয়ে তোমরা খেলবে সেটা আমাদের দৃঢ় বিশ্বাস। বৃহস্পতিবার প্রথম দিন 9, 11, 13 ও 15 বছর অনূর্ধ্ব ছেলে মেয়েদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক সময় রায়চৌধুরী বলেছেন, ব্যাডমিন্টন আমি খেলতাম, স্কুল লাইফেও খেলেছি, ছোট কলেজ লাইফেও খেলেছি। ব্যাডমিন্টন খেলার প্রতি আমার একটা সবসময় আগ্রহ ছিল, কিন্তু আমরা সেরকম পরিবেশ পাইনি। আমি চা বাগানের ছেলে, সুতরাং সে ধরনের কোনো পরিবেশ বা প্রশিক্ষণের সবচেয়ে বড় কথা যেটা প্রশিক্ষণ, যেটা সেসব সুযোগ সুবিধা আমাদের সময় ছিল না। আজকে এই সুযোগ পেয়ে আমার মনে হয়েছে আই কুড বি এ পার্ট অফ ডিএসএ, অন্তত ব্যাডমিন্টন খেলার ক্ষেত্রে আমি জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে থাকি এটুকু করতে পারি বা করা উচিত। কাছাড় জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রামানুজ গুপ্ত মেমোরিয়াল প্রাইজ মানি সুপার ডিভিশন ফুটবল লিগে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছে তারাপুর এসি ও শিলচর স্পোর্টিং ক্লাব। এতে তারাপুর এসি 4-0 গোলে শিলচর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। শিলচরে মহামিছিলে গণ আওয়াজ, চা বাগানের জমি পুনরুদ্ধারের দাবি। কার পার্কিং এলাকা হচ্ছে এসটিসি ফ্ল্যাগ স্টেশন। শুক্রবার সমাবর্তন প্রস্তুতি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।